কেন কারণ তারা মাওলানা সাইদি সাহেবের পরে মৃত্যুর পরে তারা ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এই অপরাধে ছাত্র লীগ 63 জন নেতাকে বহিষ্কার করেছে বন্ধুগণ এই সংগঠন কি করা যায় না একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি ইন্না লিল্লাহ পাঠ করতে পারেন না সেই সংগঠন আমাদের করা উচিত আজকে ছাত্র লীগের নেতারাও ছাত্র লীগ বর্জন করা শুরু করেছে 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসী সংগঠন এই মৌলবাদী সংগঠন এদেরকে আপনারা বর্জন করেন যারা মানুষের উপর নির্যাতন করে মুসলিমদের উপরে যারা নির্যাতন করে আলেম ওলামাদেরকে যারা গ্রেফতার করে তারা মৌলবাদী না আওয়ামী লীগ আজকে মৌলবাদের দলে পরিণত হয়েছে আমাদের গণনেতা মশিউর রহমান মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে লাইভ করেছিল এই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে যখন মশিউর রহমানকে গ্রেফতার করে তার বড় ভাই মাসুম তার সাথে ছিল মশিউর রহমান জিজ্ঞেস করে আমাকে কেন আটক করছেন তখন মাসুম ভাইয়ের সামনেই ডিবি পুলিশ বলে আপনি সাইদি সাহেবকে নিয়ে লাইভ করেছেন আপনার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে অথচ বন্ধুগণ মশিউর রহমানকে এই ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার দেখায়নি দুই বছর আগের পুরাতন একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে সাইদি সাহেব জামাতের নেতা হতে পারেন কিন্তু তিনি আলেম হওয়ার কারণে ইসলামিক পণ্ডিত হওয়ার কারণে একজন কোরআনে মুফাসসির হওয়ার কারণে আজকে শুধুমাত্র ছাত্র লীগের নেতারাই নয় গণ অধিকার পরিষদের নেতারাই নয় আজকে বিএনপি সহ আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাকে ভালোবাসে আমার বয়স 30 বছর এই 30 বছরের মধ্যে আমি কারো জানাজায় এত মানুষ দেখি নাই এই সরকার ঢাকায় সাইদি সাহেবের জানাজা পাঠ পড়তে দেয়নি যখন সাধারণ জনগণ জানতে পারল সাইদি সাহেবের জানাজা ঢাকায় হবে না তখন 64 জেলা থেকে মানুষ ওই পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই হচ্ছে সাইদি সাহেবের প্রতি মানুষের ভালোবাসা অথচ তার জানাজা আজকে ঢাকাবাসী ঢাকায় পড়তে পারে নাই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের মাসিউর রহমান তাকে নিয়ে লাইভ করেছিল এজন্য তাকে গ্রেফতার করেছে ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা ছাত্র ঐক্যের আহ্বান করেছিল যে কারণে তাকে গ্রেফতার করেছে আমরা প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে নুরুল হক নুর ব্যতীত সবাইকে গ্রেফতার করা হবে একে একে প্রতি সপ্তাহে সপ্তাহে সরকারের উদ্দেশ্য কি সরকারের উদ্দেশ্য নুরুল হক নুরের দেহটা রেখে তার হাত পা সব বিচ্ছিন্ন করে দেওয়া হবে তার আশপাশে যারা আছে তাদেরকে গ্রেফতার করে তাকে পঙ্গু করে দেওয়া হবে
এরকম একটি নীল নকশায় সরকার আজকে এরকম একটি পরিকল্পনা করছে এই পরিকল্পনা করে গণ অধিকার পরিষদের আন্দোলন থামানো যাবে না অতীতেও মোদি বিরোধী আন্দোলনের সময় 63 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল আমরা থেমে গিয়েছি এই যে কার্যালয় পুলিশ ছিলগালা করে রেখেছে আমরা থেমে গিয়েছি আজকে রাজপথকে আমাদের কার্যালয় বানিয়েছে সংগ্রামী উপস্থিতি গতকাল আমরা ডিএমপিতে গিয়েছিলাম এবং সেখানে আমরা একটি চিঠি দিয়েছি যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ করার জন্য ডিএমপি আমাদের চিঠি গ্রহণ করে নাই তারা বলেছে অনুমতি নিতে হবে আমরা বলেছি আমরা অনুমতি নিতে পারব না এই তরুণদের সংগঠন বাংলাদেশের আপামর জনতার যে দাবি কোন দফা এক দফা দাবি আন্দোলনে যখন সক্রিয় ভূমিকা পালন করতেছে সেই আন্দোলনকে নস্যাৎকারের জন্য তারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি বলতে চাই সমুদ্রের স্রোতকে যেমনি বাধা দিলে তার স্রোতের গতি বের যায় তিক্তদ্রুপ তরুণদের এই আন্দোলনকে যারা বাধা দিতে আসবে আমাদের আন্দোলনের গতি আরো বেড়ে যাবে তারা ভয় পায় এই তরুণদের আন্দোলনকে ভাইরা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 আগস্ট বলেছিলেন বিএনপির সাথে কোনো বিদেশি বন্ধু নাই ঠিক 4 দিন পরে 16 আগস্ট বললেন এখন বিদেশিদের চোখের মণি হলেন হয়ে গেল বিএনপি আমি আশ্চর্য হয়ে গেলাম কেন তিনি এই কথা বললেন কারণ মানুষের যখন সময় শেষ হয়ে আসে তখন নাকি কোন সময় কোন কথা বলে সেই সময়ের সেই কথার উপর তার কোনো হদিস থাকে না এই আওয়ামী লীগ এখন এই বর্তমান আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনাও আবুল তাবুল শুরু করে দিয়েছে আমরা একটা কথা বলতে চাই একটা রিপোর্ট আসছিল 70% বাংলাদেশের মানুষ নাকি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী চাই তাহলে আমি আওয়ামী লীগকে অনুরোধ করব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন 70% মানুষ যদি আপনাকে প্রধানমন্ত্রী চায় তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ শেখ হাসিনা সেই রিপোর্টের উপর আস্থা রাখতে পারে না আমরা বলতে চাই আগামী দিনে আন্দোলন সফল হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করবে ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আগামীর সংগ্রামে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ